দেশি গেমগুলো খেলার মজাই আসলে আলাদা। এই গেমগুলো যখন তুমি খেলো তখন তোমার মধ্যে একটা অন্যরকম ফিল আসে যে না, আমি আমার নিজের দেশের গেম খেলছি, কিংবা আমি আমার নিজের দেশের এনভায়রনমেন্ট পাচ্ছি এই গেমের মধ্যে। সুতরাং দেশপ্রেম একদম উপচে উপচে পড়ে এবং গেমগুলো খেলতে ভালোই লাগে। তো তোমাদের ভালো লাগার পরিমাণটা বাড়িয়ে দিতে আজকের এই ভিডিওতে এমন কিছু গেম শেয়ার করব যেগুলো তোমাদেরকে দেশি এনভায়রনমেন্ট এনে দিবে, সেই সাথে দেশি গেমিং এক্সপিরিয়েন্সও দেবে। তো হ্যালো আমার কলিজার টুকরা গেমার ভাই বোনেরা, কেমন আছো তোমরা? দিস ইজ মিস স্পাইডার ফ্রম স্পাইডার টেক। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সেরা 5টি দেশীয় এনভায়রনমেন্ট সমৃদ্ধ গেম নিয়ে, যেগুলো হবে ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম লাইক GTA 5। আগে বলে দিচ্ছি গেমগুলোর স্টোরি লাইন থেকে শুরু করে সমস্ত কনসেপ্টই GTA 5 এর মতোই হবে। তো বলতেই পারছো এই গেমগুলো GTA 5 এর মতোই, সবগুলো না, বাট এই ভিডিওতে যেগুলো গেম বলবো তার মধ্যে মোস্ট অফ দ্য গুলোই GTA 5 কোয়ালিটির গেম। ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, গেমের ডাউনলোড লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। বাট এখনই যেও না, শাউট আউটের পালা রয়েছে, সেই সাথে গেমগুলো আগে দেখে যাও, তারপর চুজ করো যে কোনটা তোমার ফেভারিট গেম। সেই গেমটা ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে চলে যাও, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে গেমগুলো। তো যাদেরকে আজকের এই ভিডিওতে আমি শাউট আউট দিচ্ছি তারা হচ্ছে TH সাদিক, তনু আক্তার এবং দ্য গেমার। বিগ শাউট আউট টু ইউ গাইজ, থ্যাংকস আমাদের সাপোর্ট করে যাওয়ার জন্য, এবং আশা করছি ভবিষ্যতে আরো সাপোর্ট দিয়ে যাবে। সেই সাথে এটাও বলছি যারা যারা আজকের এই ভিডিওতে শাউট আউট পাওনি কিংবা নেক্সট ভিডিওতে শাউট আউট পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এক ভিডিওতে তো আর সবাইকে শাউট আউট দেওয়া সম্ভব না, তাই না? তাই অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু শাউট আউট লিখতে ভুলো না। তো আর কথা বলাবো না, এবার সোজাসুজি চলে যাই গেমের মধ্যে, যেই 5টা গেমকে তোমরা দেশি গেম বলতে পারো। এট ফার্স্ট যে গেমটার কথা বলবো সেটা অনেক বেশি পপুলার একটা গেম, যে গেমটা কিছুদিন আগেও অনেক বেশি পপুলার ছিল, এখন হয়তো অত পপুলারিটি নেই, বাট তোমরা যারা যারা এই গেমটি এখনো খেলোনি তাদের অবশ্যই খেলা উচিত। গেমটির নাম হচ্ছে মিনা গেম 2। এই গেম সম্পর্কে সবাই কম বেশি ধারণা রয়েছে, বাট যারা যারা নতুন এই গেমটির নাম শুনছো তাদেরকে একটু গেমের কনসেপ্টটা ধরিয়ে দিই। মিনা নামের একটা মেয়ে রয়েছে যাকে দিয়ে বিভিন্ন মিশনস কমপ্লিট করাতে হবে, যেমন ধরো বাজার করাতে হবে, গরুকে খাওয়াতে হবে, ছোট বোনের চিকিৎসা করাতে হবে। এছাড়াও মিনা ছাড়াও আরো বেশ কিছু ক্যারেক্টার তোমরা ইউজ করতে পারবে, লাইক রাজুকেও ইউজ করতে পারবে। মাঝে মধ্যে তুমি রিক্সা, গাড়ি, ভ্যান এগুলো চালাতে পারবে, নৌকাও চালাতে পারবে এই গেমের মধ্যে। আর মিশনগুলো কি কি সেগুলো তোমরা গেমটা খেললেই বুঝতে পারবে। তো গেমটি অবশ্যই তোমরা ট্রাই করতে ভুলো না। এরপর যে গেমটির কথা বলবো সেটির নাম হচ্ছে মিসিং। বুঝতেই পারছো এখানে কেউ একজন হারিয়ে গিয়েছে। এখানে যে ক্যারেক্টারটা রয়েছে, মেইন ক্যারেক্টারটা রয়েছে একটি মেয়ে যার নাম হচ্ছে সাম্বা। তো গেমের স্টোরি লাইন হচ্ছে সাম্বা নামের একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে রেড লাইট এরিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে, সার্ভাইভ করতে হবে এবং সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসতে হবে। গেমটি একটি 2D গেম, 2D গেম হিসেবে গ্রাফিক কোয়ালিটি মোটামুটি খুব ভালোই বলা চলে। গেমটি একটি অফলাইন স্টোরি বেসড গেম, সেক্ষেত্রে তোমাদের একদমই নেটওয়ার্কের কানেকশনের প্রয়োজন নেই, যদিও মিনা গেম 2 তো নেটওয়ার্ক কানেকশনের কোনো প্রয়োজন ছিল না। আর এই গেমটির সাইজ হচ্ছে মাত্র 57 MB। তো তোমার যদি এরকম 2D গ্রাফিক্স এর গেম পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই গেমটা একবার ট্রাই করতে ভুলো না। গেমের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে ভাই দ্য গ্যাংস্টার। এটি একটি ইন্ডিয়ান গেম, যে গেমের এনভায়রনমেন্ট হচ্ছে ইন্ডিয়ান এনভায়রনমেন্ট। ইন্ডিয়ান মানে বাংলাদেশি বলতে পারো, দুইটা দেশেরই তো আমাদের অনেকটা সেম এনভায়রনমেন্টই। এটি ওয়ান অফ দ্য বেস্ট গেম বলা চলে এবং এই গেমটি খেলে তোমরা GTA 5 এর ফিল নিতে পারবে। জি হ্যাঁ, প্রথম দুটো গেমে GTA 5 এর ফিল নাও পেতে পারো, কারণ ওই দুগুলো ওগুলো তো 2D টাইপের গেম, বাট এই গেমটি একদম ওপেন ওয়ার্ল্ড 3D এবং GTA 5 লাইক গেম। গেমটির স্টোরি অনুযায়ী গেমের মধ্যে অনেকগুলো গ্যাংস্টার রয়েছে, যে গ্যাংস্টার গুলো পুরো সিটিটাকে কন্ট্রোল করে। গেমটি যদি ইন্ডিয়ান গেম সেহেতু গেমটিতে হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে, হিন্দি ভাষায় ওরা কথা বলে। গেমের মধ্যে চাইলে তোমরা GTA 5 এর মতো ট্রাক, অটো, বাইক, কার সবকিছুই ড্রাইভ করতে পারবা। GTA 5 এ তোর অটো নেই, বাট এই গেমের মধ্যে অটো রয়েছে, যেহেতু এটা ইন্ডিয়ান এনভায়রনমেন্ট ফলো করেছে এই গেমটি। চাইলে সাইকেল চালাতে পারবে এই গেমের মধ্যে। ব্যাকগ্রাউন্ডে গেম প্লে দেখে বুঝতে পারছো গেমের গ্রাফিক কোয়ালিটিও মোটামুটি মোবাইলের মধ্যে GTA 5 গরিবের GTA 5 বলতে পারো। এবং সেই সাথে এই গেমের মধ্যে তুমি ক্রাইম করলে তোমাকে পুলিশও ধরবে, GTA 5 এ যেমনটা ধরে। এরপর যে গেমটির কথা বলবো এটিকে তোমরা GTA 5 তো বলবাই, কারণ দেখতেই পারছো এই ব্যাকগ্রাউন্ডে যে গেমটা চলতেছে দেখা যাচ্ছে এখানে ফ্র্যাঙ্কলিন হেডে বেড়াচ্ছে, হুইচ মিন্স এটি একটা GTA 5 গেম। বাট এটা হবাও GTA 5 না, এটি হচ্ছে GTA 5 এর একটি ফ্যান মেড গেম যেটি ইন্ডিয়াতে ডেভেলপ করা হয়েছে। গেমটির নাম রাখা হয়েছে GTA মোড। এই গেমটি তোমরা প্লে স্টোরে পাবে না, যে কোনো জায়গায় পাবে না। এটিকে ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিংক থাকবে, সেখান থেকেই তোমাদেরকে ডাউনলোড করতে হবে। গেমটি আমি নিজেও খেলছি, তোমরা দেখতে পারছো গেম প্লে। গেমটির মধ্যে ছোটখাটো একটা GTA 5 এর সিটি দেওয়া রয়েছে, যে সিটিটা তোমরা এক্সপ্লোর করতে পারবে। হুবহু GTA 5 তুলে আনা তো সম্ভব না, গেমের সাইজ তো আর অত বেশি না। এরপর যে গেমটি রয়েছে, কিন্তু তার আগে যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা করে লাইক করে দিও, আর শাউট আউট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে কিন্তু। হ্যাঁ, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে আমি গেমিং রিলেটেড নিউজ, আপডেটস এবং বিভিন্ন গেমস, সিক্রেট গেমস শেয়ার করে থাকি। সো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, ফাইনালি যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে আউটল্যান্ডার্স।
এই গেমটি সম্পর্কে আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, আউটল্যান্ডার্স কিভাবে তোমরা ডাউনলোড করবে সেটিরও প্রসেস দেখিয়ে দিয়েছিলাম, বাট সমস্যা নেই, এই ভিডিওতেও তোমাদেরকে ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করা থাকবে। একটাই লিঙ্ক শেয়ার করবো, সেই লিঙ্কের মধ্যে সবগুলো গেমের লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের যে কোনো গেম যেটা তোমার ফেভারিট সেটাই তোমরা ডাউনলোড করে খেলতে পারবে, নো প্রবলেম। আউটল্যান্ডার্স গেমটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস এবং সার্ভাইভাল গেম। গেমটি সম্পর্কে আগেও যেহেতু অনেক কথা বলেছি সেহেতু আজকের ভিডিওতে বেশি কিছু বলবো না। তোমরা গেমটা দেখতে পারছো একদম পুরো GTA 5 এর মতো ফিল দিচ্ছে, ওপেন ওয়ার্ল্ড গেম। তোমরা চাইলে এই গেমের মধ্যে GTA 5 এর মতো মোবাইলও ইউজ করতে পারবে। এই গেমের মধ্যে জঙ্গল ম্যাপের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে একটা জঙ্গলের মধ্যে, এবং সেই জঙ্গলের মধ্যে তোমাকে সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে। সেখানে তোমাদের সাথে বিভিন্ন মনস্টার দেখা হবে, মনস্টারদের সাথে ফাইট করতে হবে, বাড়িঘর বানাতে হবে, গাছগাছালি কাটতে হবে, এছাড়াও অনেক কিছু করতে হবে। একটা জঙ্গলে সার্ভাইভ করার জন্য যা যা করণীয় দরকার সবকিছুই করতে হবে এই গেমের মধ্যে। সো অবশ্যই গেমটা কিন্তু খেলতে ভুলো না, এবং যদি গেম রিলেটেড কোনো ডাউনলোড জনিত প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে কিন্তু নক করতে ভুলো না। ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। ইনস্টাগ্রামে যদি আমাকে DM করো আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।